হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো দেখো, এখানে তোমরা যারা হিন্দু ধর্মে আছো অষ্টম শ্রেণীর, তো তোমাদের তৃতীয় কাজটা হচ্ছে নৈতিকভাবে দৃঢ় হয়ে একটা একক কাজ। তো দেখো, এখানে আমাদের কোন কোন একক কাজ করতে হবে। এই গল্পে আমরা মানুষের মধ্যকার কোন কোন নৈতিক গুণাবলী দেখতে পাচ্ছি, অর্থাৎ তোমাদের একটা গল্প দেওয়া থাকবে সে তোমার বার্থডে সম্পর্কে। সে গল্পে তুমি কোন কোন মৌলিক দিক দেখতে পাচ্ছ এবং হিন্দু ধর্মের মৌলিক বিষয় থেকে এরকম কয়েকটি নৈতিক মূল্যবোধ সম্পন্ন ঘটনা তোমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে লিখে রাখো। অর্থাৎ এখানে তোমার দুইটা কাজ আছে, অর্থাৎ কাজ তিনের ভিতরে তোমার এক নম্বর কাজ হচ্ছে তোমার একটা শখ দেওয়া থাকবে, একটা উদ্দীপক দেওয়া থাকবে, উদ্দীপকের ভিতরে কয়েকটা গুণাবলী লিখতে হবে, এবং দুই নম্বর কাজ হচ্ছে তোমার একটা গল্প লিখতে হবে। তো চলো আমরা দেখে নিই এই কাজগুলো আমরা কীভাবে করতে পারি। তো দেখো, এক নম্বর কাজের উত্তরটা হচ্ছে এইটা, অর্থাৎ দেখো আমাদের যে ক নম্বর, আমাদের যে বিভিন্ন নৈতিক গুণাবলী করতে হবে, অর্থাৎ এই ছোট গল্পটা আমাদের যেটা প্রশ্নে দেওয়া থাকবে, অর্থাৎ বিভিন্ন সহানুভূতি ও বন্ধুত্ব আমরা শিখতে হবে। গল্পের মূল চরিত্রটি তার বন্ধুর প্রতি গভীর সহানুভূতি ও বন্ধুত্বের পরিচয় দেয়। অর্থাৎ আমরা যাদের কাজগুলো করেছি সেখানে কিন্তু বন্ধুর জন্য আমরা কী করেছি, অনেক কিছু আয়োজন করেছি, সেখানে আমরা কোন কোন নৈতিক গুণাবলী পাই সেটা লিখতে হবে। এবং ত্যাগ ও পরার্থপর, অর্থাৎ নিজের ইচ্ছা পূরণের সুযোগ থাকা সত্ত্বেও সে দামি কাপড় কেনার পরিবর্তে কম দামের কাপড় কিনতে রাজি হয়, বাকি টাকা দিয়ে সে বন্ধুর জন্য উপহার কেনার মাধ্যমে সে পরার্থপরতার পরিচয় দেয়। এরপরে দেখো কি আছে, সম্প্রীতি ও বিনয়, অর্থাৎ গল্পের চরিত্রটি তার বাবা মায়ের প্রতি শ্রদ্ধাশীল এবং তাদের প্রতি মনোযোগী, দামি কাপড় না কিনে সে কী করে, সে বিনয় ও সম্মানের সাথে দেয়। তো এরপর দেখো কি লেখো, আমরা কৃতজ্ঞতা, অর্থাৎ নিজের আছে এমন জিনিসের জন্য সে কৃতজ্ঞ, তার ইতিমধ্যে অনেক জামা আছে এবং প্রতি বছর জন্মদিন পালিত হয়, এই সুযোগগুলোতে সে মূল্য দেয়। এরপরে দেখো কি আছে, এখানে কী হবে, ধর্মীয় মূল্যবোধ, অর্থাৎ এখানে কী কী ধর্মীয় মূল্যবোধ দেখতে পাই আমরা। ধর্মীয় মূল্যবোধ অংশে আমরা কি লিখবো, দেখো গল্পের চরিত্রটি ধর্মীয় শিক্ষার প্রতি শ্রদ্ধাশীল, ধর্মগ্রন্থে বলা হয়েছে নিজের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে, এবং এই নীতি অনুসরণ করে সে বন্ধুদের কী করে, বন্ধুদের মাঝে সে জন্মদিন উদযাপন করে। তো দেখো এর পরবর্তী কী বলা আছে, হিন্দু ধর্মের মৌলিক বিষয় থেকে নৈতিক মূল্যবোধ সম্পন্ন ঘটনা লিখে রাখা, অর্থাৎ শিরোনাম এখানে যে দুঃখী ছেলেকে সাহায্য করার একটা ঘটনা আমরা লিখবো, অর্থাৎ আমাদের একটা ঘটনা লিখতে বলা হয়েছে, এই ঘটনাটা আমরা যে এখানে লিখবো। আমাদের ঘটনাটা কি লিখবো, দেখো একদিন স্কুলে যাওয়ার পথে আমি রাস্তার পাশে একটি ছেলেকে বসে থাকতে দেখলাম, তোমরা অন্য যে কোনো ঘটনা লিখতে পারো, তার পোশাক ছেঁড়া ছিল এবং মুখে দুঃখের ছাপ। আমি যার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে, সে বললো আমার বাবা অসুস্থ এবং বাড়িতে খাবার নেই। আমি ছেলেটির কথা শুনে খুবই দুঃখিত হলাম এবং আমার কাছে কিছু টাকা ছিল, সেই টাকা দিয়ে আমি কী করলাম, সেটির জন্য খাবার কিনে দিলাম, এবং ছেলেটি আমার কাছে অনেক কী করলো, কৃতজ্ঞতা জ্ঞাপন করলো। তো এইভাবে আমরা এই গল্পটা লিখতে পারি নিজের মতো করে। তো তোমরা যদি অন্য ভালো কোনো গল্প পারো তাহলে সেটা লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো এই গল্প থেকে আমরা কী কী নৈতিক মূল্যবোধের শিক্ষা পেয়ে, দেখো পরোপকারিতা, অর্থাৎ দুঃখী সেটিকে সাহায্য করে আমি পরোপকারিতার পরিচয় দিয়েছি, এবং হিন্দু ধর্মে অন্যের সাহায্য করাকে মহৎ কর্ম হিসেবে গণ্য করা হয়। সহানুভূতি, অর্থাৎ ছেলেটি দুঃখ দেখে আমার মনে কী হয়েছে, সহানুভূতি জেগেছে। অর্থাৎ এইভাবেই কিন্তু তুমি এই যে তিন নাম্বার কাজটা করতে পারো। তো আশা করছি বুঝতে পেরেছো যে তিন নাম্বার কাজের এই কোশ্চেনের অ্যান্সারগুলো কীভাবে করতে হবে। তো একটু পরে আমরা তোমাদের চার নাম্বার কাজটা দেবো। তো এখন যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।